আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে ভিডিওটা আপনারা যেমন দেখবেন সাথে সাথে ব্যাপক পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছেন সকলের কাছে আপনারা শেয়ার করবেন। কারণ আমাদের ঘরে, প্রত্যেকটা ঘরে ওষুধের ব্যবহার কিন্তু করা হয়। তো আমরা যখন ওষুধগুলোকে খাওয়ার পরে রেখে দিচ্ছি, কিন্তু গভীর রাত্রে আমরা কেউ জানতে পারছি না যে অন্য কোনো প্রাণী সেখানে মুখ দিচ্ছে কিনা, সেটাকে কোনো রকম ভাবে এটো করে রাখছে কিনা। আর আপনারা জানেন এই ধরনের প্রাণীদের এটো খাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই শুধুমাত্র আপনাদেরকে একটু জানাবার জন্য, সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। আপনারা অবশ্যই দায়িত্ব নিয়ে ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন। আর আপনারা কখনোই ভাববেন না যে এই ভিডিওটা আমি কোনো রকম ভাবে এডিট করেছি। আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা কোথাকার বা কেমন ভাবে তোলা হয়েছে। তো সকলের কাছে আশা করবো আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন সকলের কাছে ভিডিওটা শেয়ার করবেন, সকলকে সতর্কতা অবলম্বন করতে বলবেন। আর শুধুমাত্র এখানে ওষুধের ব্যাপার নয়, আমাদের প্রত্যেকটা খাদ্য বস্তু যেগুলো আমরা ভক্ষণ করি, যেগুলো আমরা খাই, সেগুলোকে যেন আমরা রীতিমতো ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি। এতটুকুই বলার ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।